হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাসপিরেন্টস আড্ডা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বুদ্ধিজম, এই বিষয়টি কিন্তু যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন একবার চেক করো তাহলে দেখতে পারবে বুদ্ধিজম অ্যান্ড জৈনজম এই দুটি বিষয় থেকে কিন্তু প্রত্যেক বছর একটি না একটি প্রশ্ন থেকে যায় যে কোনো এক্সামেই। আমি আজকে টোটাল 25টি প্রশ্ন কভার করেছি এবং এই 25টি প্রশ্ন কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের পেপার থেকে আমি কালেক্ট করেছি। সুতরাং আজকের ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলে আসি আজকে আমি আমার প্রথম প্রশ্নে। আজকে আমার প্রথম প্রশ্ন হলো বুদ্ধা মিন্স, অর্থাৎ এই বুদ্ধ কথাটির অর্থ কী? এই বুদ্ধ কথাটির অর্থ কিন্তু দ্য এনলাইটেন্ড ওয়ান, অর্থাৎ যিনি চরম পরম জ্ঞান লাভ করেছেন, অর্থাৎ পরম বোধি লাভ করেছেন, তাকেই কিন্তু বলা হয় বুদ্ধা। এর পরের প্রশ্ন, নেম দ্য ক্ল্যান বুদ্ধা বিলংস টু, অর্থাৎ বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি কোন বংশজাত। তিনি কিন্তু শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে হিমালয়ের পাদদেশে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যে শাক্য নামে এক ক্ষত্রিয় জাতি বসবাস করত এবং এই ক্ষত্রিয় জাতিরই কিন্তু রাজা ছিলেন শুদ্ধোধন, যিনি ছিলেন বুদ্ধদেবের পিতা। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য অ্যানিমালস কার্ভড অন দ্য সারনাথ পিলার, অর্থাৎ সারনাথের পিলারের মধ্যে কোন অ্যানিমালটির চিত্র অঙ্কিত নেই। এর মধ্যে কিন্তু ডিয়ারের চিত্র অঙ্কিত নেই এই চারটি অপশনের মধ্যে থেকে, অর্থাৎ হাম্পেড বুল, এলিফেন্ট, ডিয়ার, হর্সের মধ্যে ডিয়ারের কিন্তু চিত্র অঙ্কিত নেই। এবং আমাদের মাথায় রাখতে হবে যে এই সারনাথের পিলার যেটি বানিয়েছিলেন মৌর্য সম্রাট অশোক, এবং মাথায় রাখতে হবে এই বুদ্ধর প্রথম শ্রমণ, অর্থাৎ প্রথম উপদেশ, ধার্মিক উপদেশ কিন্তু তিনি দিয়েছিলেন সারনাথেই। এবং এই সারনাথের পিলারটি কিন্তু এখন বর্তমানে আমাদের ন্যাশনাল এম্বম, অর্থাৎ আমাদের ভারতের জাতীয় স্তম্ভ হিসেবে গ্রহণ করা হয়েছে। তারপরে প্রশ্ন, দ্য আর্লি বুদ্ধিস্ট স্ক্রিপচার ওয়ার কম্পোজড ইন, অর্থাৎ প্রাক বৌদ্ধিক যেই সমস্ত স্ক্রিপচার্স, অর্থাৎ লিপিগুলো, অর্থাৎ বুদ্ধের উপদেশগুলি, সেগুলি কোন ভাষায় লেখা হতো? সেগুলি কিন্তু পালি ভাষায় লেখা হতো। কারণ কি? পালি ভাষাটি কিন্তু ছিল সকলের বোধগম্য ভাষা। এরপরে প্রশ্ন, গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন অ্যাট, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি কিন্তু নেপালের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে। তিনি বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ স্যাক্রেড বুক অফ বুদ্ধিস, অর্থাৎ বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থগুলি কী? এই চারটি অপশনের মধ্যে, এই চারটি অপশনকে কি উপনিষদ, বেদ, ত্রিপিটক এবং জাতক। এই চারটির মধ্যে কিন্তু ত্রিপিটকটি হলো বৌদ্ধ ধর্মগ্রন্থের পবিত্র একটি গ্রন্থ। এই পিটক কথাটির অর্থ কিন্তু ঝুড়ি, এবং তিনটি যেহেতু পিটক রয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থে, তাই এই তিনটি পিটককে কি বিনয় পিটক, যেটিতে বিভিন্ন বৌদ্ধ ভিক্ষুদের ডিসিপ্লিনের কথা বলা হয়েছে। তারপরে রয়েছে সুত্ত পিটক, সুত্ত পিটকে রয়েছে কিন্তু বুদ্ধের বিভিন্ন উপদেশগুলির একটি কলেকশন। তারপরে রয়েছে অভিধর্ম পিটক, এই অভিধর্ম পিটকে রয়েছে এক্সপ্ল্যানেশন অফ ফিলোসফিক্যাল প্রিন্সিপালস অফ বুদ্ধিস্ট রিলিজিয়ন, অর্থাৎ বুদ্ধিস্ট রিলিজিয়নের বিভিন্ন ফিলোসফিক্যাল প্রিন্সিপালগুলো কিন্তু এক্সপ্লেন করা হয়েছে কিন্তু অভিধর্ম পিটকে। তারপরে প্রশ্ন, দ্য পেইন্টিং অফ অজন্তা ডিপিক্ট দ্য স্টোরিস অফ, অর্থাৎ অজন্তার গুহাচিত্রে যে সমস্ত চিত্রগুলি রয়েছে তাতে কিসের স্টোরি, অর্থাৎ কিসের কাহিনী রয়েছে? তাতে কিন্তু জাতকের কাহিনী রয়েছে। এই জাতকটি কি? এই জাতকটি হলো বুদ্ধদেবের পূর্ব জন্মের কাহিনী সম্বলিত একটি লেখা, ঠিক আছে, সেটিকে জাতক। তারপরে প্রশ্ন, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়ার দ্য বুদ্ধিস্ট টেক্সট পিটাকাস কম্পোজ, অর্থাৎ এই পিটকগুলি, যেটিকে পিটক কথাটির অর্থ কি ঝুড়ি, এই পিটকগুলি যেই ভাষায় লেখা হতো সেটি কোন ভাষা? সেটি কিন্তু পালি ভাষায় লেখা হতো, সেটি সংস্কৃত ভাষায় লেখা হতো না, কারণ সংস্কৃত ভাষা কিন্তু সকলের বোধগম্য ছিল না, তার জন্যই কিন্তু এটি পালি ভাষায় লেখা হতো। তারপরে প্রশ্নটি, হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ মোস্টলি ইউজ টু প্রোপাগেশন অফ বুদ্ধিজম, অর্থাৎ বুদ্ধিজম বৌদ্ধ ধর্মের প্রচারে সবথেকে বেশি কোন ভাষা ব্যবহার করা হতো? সেটি কিন্তু পালি ভাষা ছিল। তারপরে প্রশ্ন, বুদ্ধা গেভ ইজ ফার্স্ট সারমন, অর্থাৎ বুদ্ধা তার প্রথম সারমন, প্রথম ধার্মিক উপদেশ কোথায় দিয়েছিলেন? সেটি কিন্তু দিয়েছিলেন সারনাথে। কোথায় দিয়েছিলেন? সারনাথে। এবং এই উপদেশ দেওয়াকে কিন্তু ধর্মচক্র প্রবর্তন বলা হয়। কী বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। তারপরে প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাদার অফ গৌতম বুদ্ধ, অর্থাৎ গৌতম বুদ্ধের পিতার নাম কী? তার পিতার নাম কিন্তু শুদ্ধোধন। আমি প্রথমেই বলেছি তিনি শাক্য বংশের, অর্থাৎ কপিলাবস্তুর যে শাক্য বংশ আছে, শাক্য নামে ক্ষত্রিয় বংশ আছে, তার একজন রাজা ছিলেন শুদ্ধোধন।
এরপরে চলে আসছি তার মায়ের নাম কি ছিল, অর্থাৎ তার মাতা ছিলেন মহামায়া। কে ছিলেন? মহামায়া। এবং বুদ্ধদেবের জন্মের কিন্তু 7 দিনের মধ্যেই তার মার মৃত্যু হয়, এবং তারপরে কিন্তু তার স্টেপ মাদার অর্থাৎ তার পালিত মা গৌতমী তাকে লালন পালন করে, এবং গৌতম বুদ্ধ কিন্তু মাত্র 16 বছর বয়সেই বিবাহিত হন, এবং তিনি বিবাহ করেন যশোধারার সাথে, এবং তার 29 বছর বয়সে একজন পুত্র হয়, তার নাম দেওয়া হয় রাহুল। তারপরে প্রশ্ন, হু অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট ইজ বিলিভ টু বি দ্য নেক্সট ইনকার্নেশন অফ গৌতম বুদ্ধ। এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং 17 তারিখ যেই আইবি এক্সাম হয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল, অর্থাৎ পরবর্তী বুদ্ধ, ফিউচার বুদ্ধ কাকে বলা হয়, তাকে বলা হয় কিন্তু মৈত্রীকে। কাকে বলা হয়? মৈত্রীকে বলা হয় ফিউচার বুদ্ধ। তারপরে প্রশ্ন, অশোকা কল্ড দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলার, অর্থাৎ অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজিত করেছিলেন? সেটি কিন্তু আয়োজিত করেছিলেন পাটলিপুত্রে। এবং তোমাদের সুবিধার্থে কিন্তু আমি একটি ট্রিক নিয়ে এসেছি, এই ট্রিকটি কি, রাজা ভাই পান খায়। কি খায়? রাজা ভাই পান খায়। এটিকে মনে রাখা কী বিষয়ে, সেটি হলো 4টি যে বৌদ্ধ কাউন্সিল হয়েছিল সেগুলি মনে রাখা। রাজা থেকে চলে আসলো রাজগৃহ, এবং এটি আয়োজিত করেছিলেন অজাত শত্রু। ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিল কোথায় বসেছিল? কোথায়? রাজগৃহতে, এবং এটি বসেছিল 483 BC-তে। এবং তারপর ভাই, রাজা ভাই পান খায় বলেছিলাম আমি, ভাই চলে আসলো বৈশালী। বৈশালী কে এই সময় সভাপতিত্ব করেছিলেন? কাল অশোকা। এবং এই সেকেন্ড কাউন্সিল বসেছিল 383 BC-তে। তারপরে চলে আসি পান খায়, অর্থাৎ পান থেকে চলে আসলো কিন্তু পাটলিপুত্র। এবং এই কাউন্সিল অর্থাৎ থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলের আয়োজক ছিলেন কিন্তু অশোক নিজেই, এবং এই কাউন্সিলটি বসেছিল 250 BC-তে। তারপরে চলে আসি খায় থেকে চলে আসলো কাশ্মীর, এবং এই কাউন্সিলটির আয়োজন করেছিলেন কুষাণ সম্রাট কনিষ্ক, এবং এই ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিলটি হয়েছিল 72 AD-তে। তারপরে চলে আসি বুদ্ধিজম ইন নেপাল ওয়াজ ইন্ট্রোডিউসড ডিউরিং দ্য রেইন, অর্থাৎ নেপালে এই বুদ্ধিজম বৌদ্ধ ধর্মটি প্রচারিত হয়েছিল কার সময়ে? এটি কিন্তু প্রচারিত হয়েছিল মৌর্য সম্রাট অশোকের সময়। কার সময়? মৌর্য সম্রাট অশোকের সময়। তারপরে প্রশ্ন, দ্য পেন্টিং অফ অজন্তা ডিপিক দ্য স্টোরিজ অফ দ্য, অর্থাৎ অজন্তার যেই সমস্ত পেন্টিংটা রয়েছে সেটি কিসের একটি কাহিনী বর্ণিত করেন? সেটি কিন্তু কাহিনী বর্ণিত করেন জাতকের, যেটি আমি প্রথমে একবার আলোচনা করেছি। তারপরে প্রশ্ন, হুইচ রুলার ফাউন্ডেড দ্য ফেমাস বিক্রমশিলা ইউনিভার্সিটি ফর দ্য বুদ্ধিস্ট, অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য এবং বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনার জন্য যেই বিক্রমশিলা ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয়েছে সেটি কোন রাজা প্রতিষ্ঠিত করেছিলেন? এটি কিন্তু পাল রাজা ধর্মপাল প্রতিষ্ঠিত করেছিলেন। তারপরে প্রশ্ন, বৈশাখা পূর্ণিমা তিথি হ্যাজ এ গ্রেট সিগনিফিকেন্স বিকজ ইট ওয়াজ ওয়ান অফ দ্য, এটি কী ছিল? বৈশাখী পূর্ণিমা তিথিটি কেন উল্লেখযোগ্য? কারণ এই তিথিতেই কিন্তু বৌদ্ধদেবের জন্ম হয়েছিল। বৈশাখী পূর্ণিমা তিথিটি কি, এদিন ফুল মুন হয়, এবং এই মাসটি চলে কিন্তু মে মাসে, বৈশাখ মাস অর্থাৎ মে মাসে। এই দিন কিন্তু বুদ্ধদেবের জন্ম হয়েছিল এই বৈশাখী পূর্ণিমা তিথিতে, এবং একেই কিন্তু বলা হয় বৌদ্ধের জন্মের মাস, বৈশাখ মাসকে। এবং এই মাসেই কিন্তু বুদ্ধদেব কিন্তু মহাপরিনির্বাণ অর্থাৎ তার মৃত্যু হয়েছিল, এবং এনলাইটেন অর্থাৎ বোধি লাভ করেছিলেন কিন্তু তিনি এই মাসে অর্থাৎ বৈশাখী পূর্ণিমার তিথিতে। তারপরে প্রশ্ন, প্রিন্স অফ পিলগ্রিমস ওয়াজ দ্য নেম অ্যাট্রিবিউটেড টু, অর্থাৎ এই প্রিন্স অফ পিলগ্রিমস কথাটি কার সঙ্গে জড়িত? এই কথাটি কিন্তু জড়িত চাইনিজ পিলগ্রিম অথবা চাইনিজ ট্রাভেলার বলা যেতে পারে, যিনি একজন বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন, একজন বৌদ্ধ ভিক্ষুও ছিলেন, তিনিকে হিউয়েন সাংয়ের সাথে, এবং তিনি কিন্তু হর্ষবর্ধনের সময়ে আমাদের ভারতবর্ষে এসেছিলেন। তারপরে প্রশ্ন, হুইচ রুলার ওয়াজ কন্টেম্পোরারি অফ বুদ্ধ, অর্থাৎ বুদ্ধের সমসাময়িক কোন রাজা ছিলেন? তিনি কিন্তু ছিলেন বিম্বিসার। কে ছিলেন? বিম্বিসার ছিলেন। বিম্বিসার আর দ্য ফাউন্ডার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি, অর্থাৎ হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন কিন্তু, এবং ফাউন্ডার ছিলেন কে? বিম্বিসার। তিনি কি ছিলেন? মগধের একজন রাজা ছিলেন, এবং তিনি কিন্তু ছিলেন বুদ্ধের সমসাময়িক। বুদ্ধ ওয়াজ বর্ন ইন 563 BC, অর্থাৎ 563 BC-তে কিন্তু বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন, এবং বিম্বিসার জন্মগ্রহণ করেছিলেন 558 BC-তে। যদিও বুদ্ধের জন্মগ্রহণের সময়টি নিয়ে বিভিন্ন বিতর্ক থেকে যায়, বিভিন্ন ঐতিহাসিকরা একে 566ও বলে। তারপরে প্রশ্ন, বুদ্ধ ধম্ম অ্যান্ড সঙ্ঘ টুগেদার আর নোনেস, অর্থাৎ এই বুদ্ধ ধর্ম এবং সঙ্ঘ এই তিনটিকে একত্রে কি বলা হয়? এই তিনটিকে কিন্তু একত্রে বলা হয় ত্রিরত্ন। কি বলা হয়? ত্রিরত্ন। তারপরে প্রশ্ন,
What is মিলিন্দ পানহ? অর্থাৎ এই মিলিন্দ পানহ কথাটির অর্থ কি? এই মিলিন্দ পানহ কথাটি কোন ধর্মের সাথে জড়িত? এই এই মিলিন্দ পানহ কথাটি কিন্তু বুদ্ধিস্ট ধর্মের সাথে জড়িত। মিলিন্দ পানহ কি? একটা এনশিয়েন্ট টেক্সট, একটা প্রাচীন টেক্সট, যেটিতে কিন্তু বুদ্ধিস্ট মঙ্ক অর্থাৎ বুদ্ধিস্ট ভিক্ষু নাগসেনা এবং ইন্দো গ্রিক কিং মিয়েন্দারের কাহিনী বর্ণিত রয়েছে। কোথায়? মিলিন্দ পানহতে। তারপরে প্রশ্ন, হুইচ কুষাণ রুলার প্যাট্রোনাইজ বুদ্ধিজম, অর্থাৎ কোন কুষাণ রাজা বুদ্ধিজমের পৃষ্ঠপোষকতা করতেন, অর্থাৎ এই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন? তিনি কিন্তু ছিলেন কনিষ্ক, যিনি চতুর্থ বৌদ্ধ কাউন্সিলের সভাপতিত্ব করেছিলেন এবং এই চতুর্থ বৌদ্ধ কাউন্সিলটা কিন্তু হয়েছিল কাশ্মীরে। তারপরের প্রশ্নে চলে আসি, ইন বুদ্ধিজম, এই বুদ্ধিজমে বুল অর্থাৎ ষাঁড় ইজ রিলেটেড টু হোয়াট ইনসিডেন্ট অফ বুদ্ধাস লাইফ, অর্থাৎ বুদ্ধের জন্মের কোন অংশের সাথে এটি জড়িত? এটি কিন্তু বুদ্ধের জন্মের সাথে জড়িত, অর্থাৎ বুদ্ধের জন্মগ্রহণের সময় কিন্তু এই চিহ্নটি জড়িত, বুল কথাটি। এবং ধর্মচক্র প্রবর্তনের সময় কিন্তু তার চিহ্ন ছিল হুইল, এবং মহাপরিনির্বাণ অর্থাৎ তার মৃত্যুর সময় কিন্তু তার চিহ্ন ছিল স্তূপা অর্থাৎ স্তূপ। তারপরে প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য লাস্ট বুদ্ধিস্ট টেক্সট প্রডিউসড ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সর্বশেষ বুদ্ধিস্ট টেক্সট কোনটি ছিল? সেটি কিন্তু ছিল বামস্থা পক্ষিণী। কি ছিল? বামস্থা পক্ষিণী ছিল সর্বশেষ বুদ্ধিস্ট টেক্সট। ইট গিভস দ্য ইনফরমেশন অ্যাবাউট ক্ষত্রিয় অরিজিন অফ মৌর্য, অর্থাৎ মৌর্যদের যে ক্ষত্রিয় বংশ তার সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে বামস্থা পক্ষিণীতে, যেটি ছিল সর্বশেষ বুদ্ধিস্ট টেক্সট। এবং আমি আজকে চলে আসিয়েছি আজকে আমার সর্বশেষ প্রশ্ন নিয়ে, এবং সর্বশেষ প্রশ্নটি হলো, হোয়ার ডিড লর্ড বুদ্ধা ব্রেথ হিজ লাস্ট, অর্থাৎ কোথায় তিনি পরিনির্বাণা লাভ করেছিলেন, অর্থাৎ কোথায় তার মৃত্যু হয়েছিল? তার মৃত্যু কিন্তু হয়েছিল কুশীনগরে। কোথায় হয়েছিল? কুশীনগর, যেটি বর্তমানে ইউপিতে উত্তরপ্রদেশে অবস্থিত, এবং এটি কিন্তু হিরণ্যাবতী নদীর খুবই কাছাকাছিতে অবস্থিত। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। জয় হিন্দ, থ্যাংক ইউ।